জুলাই আগস্ট গণহত্যা মামলায় মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ, আনা হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে। সেই খবর জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় প্রথমবারের মতো কোনো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আমরা আসামির পরিচয় হিসেবে যতটুকু জানতে পেরেছি, তিনি একসময় মিরপুরের পুলিশের ডিসি ছিলেন জসিম উদ্দিন, তাকেই আজকে আদালতে হাজির করা হচ্ছে এবং তিনি অলরেডি পথে আছেন এমনটি আমরা জানতে পেরেছি। জুলাই আগস্টের সময় মিরপুর 10 নম্বর চত্বরে যে ধরনের হত্যাকাণ্ডগুলো হয়েছে আমরা সবাই জানি। সেই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং মামলা হওয়ার পরে আমরা দেখেছি যে এর আগে গত 27 তারিখে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আজকে মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে তাকে গ্রেফতার করে কখন আনা হবে। জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তার মধ্যে জসিম উদ্দিন মোল্লা নামে একজন পুলিশ কর্মকর্তা এখানে অভিযুক্ত ছিলেন এবং আমরা তার ব্যাপারে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়েছিলাম মাননীয় ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই আদেশের আলোকে গতকালকে তিনি গ্রেফতার হয়েছেন এবং আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখনও আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসেনি, অফিসিয়াল কোনো ডকুমেন্ট আসেনি, তবে আমরা জানতে পেরেছি যে আজকে 12টা থেকে 1টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। ওকে, তার বিরুদ্ধে মোটা দাগে কোনো অভিযোগ আছে? জি, তার বিরুদ্ধে মিরপুরে যে ম্যাসাকারটা হয়েছে, বিশেষ করে 10 নম্বর, 2 নম্বর এবং মিরপুর 11-র অধিক, ওখানে 4 এবং 5 তারিখ এবং 17-18 এই সময়ে যে ম্যাসাকারগুলো হয়েছে এটা তার নির্দেশনায় হয়েছে মর্মে তদন্ত সংস্থা থেকে যে রিপোর্ট আমাদেরকে দিয়েছেন সেখানে এমন কিছু উল্লেখ আছে। তাকে কি মানে এই এসব মামলায় রিমান্ড বা জিজ্ঞাসাবাদের কোনো আবেদন থাকবে? আমাদের আইনে এই রিমান্ডের কোনো সুযোগ নেই, তবে ইন্টারোগেশনের একটা অপশন আছে, সেটি করা হবে কিনা এটা মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় সিদ্ধান্ত নেবেন, এখনও আমাদের এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। ধন্যবাদ। শুনছিলেন প্রসিকিউটর গাজী এম এস তামিম বলছিলেন যে তাকে 12টা থেকে 1টা নাগাদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা তদন্ত করছে এবং তদন্তে প্রাথমিকভাবে তিনি যে জুলাই আগস্টে মিরপুর ওই অঞ্চলে যে ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন এবং তার মূল মদতদাতা তিনি ছিলেন এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তাকে আনা হলে এবং তার বিরুদ্ধে আসলে কী ধরনের অভিযোগ আছে সেটি আবারও হয়তো ট্রাইব্যুনালে প্রেস করা হবে, উত্থাপন করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে নাকি কারাগারে পাঠানো হবে সেটি তাকে হাজির করা হলেই আমরা জানতে পারব। তো মোটামুটি বলা চলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরুর পরে প্রথম কোনো আসামি যিনি সাবেক পুলিশ কর্মকর্তা তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।